যারা রোজ মাছ খান তারা সাবধান, সামান্য মাছ যেভাবে আপনার মরণ ডেকে আনছে। মাছ ছাড়া মুখে ভাত রোচে না এমনই অবস্থা আপনার, তাহলে একটু সাবধান হয়ে যান, কারণটা জানলে চমকে যাবেন। মাছের লোভ সামাল দিতে না পারলে ভয়ঙ্কর এক বিপদের মুখে পড়তে চলেছেন। প্রতিদিন যদি আপনার খাদ্য তালিকায় সিদ্ধ মাছ বা কাঁচা মাছ থাকে তাহলে বিপদ নিশ্চিত। এই খাদ্যাভ্যাসে আপনার শরীরে বাসা বাঁধবে এক শ্রেণীর কৃমিকীট, ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়বে দেহের সর্বত্র। এরা 5 ফুট পর্যন্ত লম্বা হয় এবং মস্তিষ্কে আক্রমণ করে। সম্প্রতি এক অসুস্থ মার্কিন নাগরিকের পেট থেকে বেরিয়েছে টেপ ওয়ার্ম বা ফিতা কৃমি। এই ধরনের কৃমি দেহে বাসা বাঁধলে রক্ষা নেই। ওই অসুস্থ ব্যক্তির খাদ্য তালিকায় ছিল কাঁচা মাছ, তিনি তাই খেতেন। একদিন ধরা পড়ল তার দেহে বাসা নিয়েছে টেপ ওয়ার্ম। মলত্যাগের সময় কৃমির অস্তিত্ব বুঝতে পারেন ওই ব্যক্তি। প্রাথমিকভাবে চিকিৎসার বিষয়টি বুঝতে পারেননি, পরে তারা চমকে গিয়েছিলেন। গবেষণায় উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার নিবাসী ওই ব্যক্তি রোজ মাছ খেতেন। কাঁচা মাছের জন্ম নেওয়া কৃমি সেই কারণে তার দেহে বাসা বেঁধেছিল। পরে সেটি ক্রমশ বাড়তে থাকে, এক সময় 5 ফুট লম্বা হয়ে যায়। টেপ ওয়ার্ম এক ধরনের কৃমি। যারা কাঁচা মাছ খান তাদের দেহে এই কৃমি জন্ম নেয়, পরে অসংখ্য কৃমি ছড়িয়ে পড়ে দেহে। পরে সেই কৃমির দল আক্রমণ করে লিভার, চোখ, ফুসফুস ও মস্তিষ্কে। দেহের এই প্রত্যঙ্গ তাদের অতিপ্রিয় খাদ্য। কৃমির আক্রমণে এক সময় অকেজো হয়ে পড়ে দেহ, তাই মৃত্যু আটকানো মুশকিল।